আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকায় পড়ল পোস্টার। পোস্টারে লেখা আছে, স্বপন নন্দীর নেতৃত্বে নির্দলদের তৃণমূল কংগ্রেসের যোগদান মানছি না, মানব না। শনিবার এমনই পোস্টার দেখা গেল গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলে। জানা গেছে, কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নামে ওই পোস্টার দেওয়া হয়েছে। উল্লেখ, এদিন সকালে কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জয়ী নির্দল সদস্য মিনু মাল ও শ্রাবন্তী ঘোষ স্বপন নন্দীর হাত ধরে আরামবাগ মহকুমার তৃণমূল কার্যালয়ে যোগদান করেন। সেই খবর এলাকায় প্রচার হতেই কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মীরা স্বপন নন্দীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এলাকার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে পোস্টার সেটে দেওয়া হয়। যদিও স্বপন নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি। আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দীর নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের যোগদান মানছি না, মানব না, মানছি না, মানব না। স্বপন নন্দীর নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের যোগদান মানছি না, মানব না, মানছি না, মানব না। স্বপন নন্দীর নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের যোগদান মানছি না, মানব না, মানছি না, মানব না। আজকে কোন মিটিং ছিল এটা আমরা জানতাম না। আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিটিং হঠাৎ করে ডেকেছেন, কাদেরকে ডেকেছেন সেটাও জানতাম না। দলে জয়েন হলে অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি সবারই জানা উচিত ছিল, আমরা কোনো কিছুই জানিনি। দেখলাম যে মিডিয়াতে, দেখলাম সংবাদমাধ্যমে, দেখলাম যে পতাকা ধরানো হচ্ছে, আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান পতাকা ধরাচ্ছেন। তো উনি পতাকা ধরাতে পারেন, ওনার কাছে অফিসিয়ালি কোনো ইনস্ট্রাকশন আছে কি না সেটাও আমি জানি না। অফিসিয়াল ইনস্ট্রাকশন যদি ওনার কাছে যদি থাকে, সেটা ক্ষুদ্র স্তরে আমরা নেতা হলো আমাদের কাছেও আসবে। আমাদের কাছে যখন আসেনি, আমি একটা বলতে পারি যে ওনার কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্টস নেই। উনি এইভাবে দলের বিভ্রান্তি লাগিয়ে এই ভোটের সময় যে দলের ক্ষতি করার যে চেষ্টা করছেন, ওনার কাছে আমি অনুরোধ করব। মানে আপনি বলতে চাইছেন আপনার দলের চেয়ারম্যানে বিভ্রান্ত করছে? দলের চেয়ারম্যান বিভ্রান্তি করে আমাদের বর্তমান যে লোকসভার যে প্রার্থী, তাকে উনি মেনে নিতে পারেননি। উনি আগে আমাদের লোকসভার যিনি এমপি ছিলেন অপূর্ব বদ্দার মহাশয়, তাকে প্রার্থী করা হোক, তিনি আবার এমপি হোক, উনি চেয়েছিলেন, যাক ওনার মন পছন্দ প্রার্থী হয়নি। তার জন্যে ভোটে বিভিন্নভাবে ভোটটাকে বিভ্রান্তি লাগানোর উনি চেষ্টা করছেন, যাতে ভোটে হেরে যায়। তার একটা দিক হচ্ছে এটা, কাউকে না জানিয়ে কোনোভাবে পতাকা ধরিয়ে দেওয়া। তো আমি ওনার কাছে অনুরোধ করব, উনি একটা দলের চেয়ারম্যান, আমরা ছোটোখাটো নেতা, আমরা গ্রামগঞ্জে মাটির সঙ্গে থেকে আমরা দলটা করি, মাটির সঙ্গে মেলামেশা করি। ওনার কাছে আমি করজোরে আবেদন জানাচ্ছি, দলটাকে জিততে দিন, দলটাকে দলের মতো চলতে দিন। আর নতুন করে আপনি কোনো বিভ্রান্তি লাগিয়ে দলকে ভোটে হারানোর চেষ্টা আপনি করবেন না। আপনার সঙ্গে যদি বিজেপির কোনো সম্পর্ক যদি থেকেও থাকে, যদি টাকা পয়সা যদি আপনি নিয়েও থাকেন, তাহলেও আপনার কাছে আমাদের করজোরে নিবেদন, আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের করজোরে নিবেদন, এই টাকা পয়সার খেলায় আপনি খেলুন, কিন্তু ওপেনলি এভাবে বিভ্রান্তি লাগিয়ে ভোটে দলকে হারানোর চেষ্টা করবেন না। আপনি ভিতরে ভিতরে করুন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাঙ্গা আছে, তাদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবে, আমরা জেতাবো। আপনার কাছে করজোড়ে নিবেদন, আপনি ক্ষান্ত হন, প্রকাশ্যে নিয়ে আসবেন না, আপনি প্রকাশ্যে নিয়ে আসবেন না, আপনি প্রকাশ্যে নিয়ে আসবেন না। আপনার নাম? আমার নাম সদরুদ্দোজা, আমি কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমাদের এই আজকে হঠাৎ করে দেখলাম যে স্বপন নন্দী আমাদের দলগুলোকে জয়েন করেছে, কিন্তু সেখানে আমরা যতটুকু নিয়ম জানি, আমাদের কুমারগঞ্জ অঞ্চলের যে অঞ্চল সভাপতি আছে তিনি জানেন না, ব্লক সভাপতিও জানেন না, এবং জেলা সভাপতিও জানেন না, এমনকি রাজ্য কমিটি কেউই জানে না। ও নিজের ইচ্ছা মতো করে জয়েন করে দিল, এটাতে আমাদের যে সামনে লোকসভা ভোট আছে এটাতে আমাদের ব্যাপক ক্ষতি শিকার হবে। আমাদের অঞ্চল থেকে মিনিমাম 3-4 হাজার ভোটের লিড হতো অঞ্চল জনপ্রতির নেতৃত্বে, সেটাতে আমাদের অনেক ক্ষতির শিকার হচ্ছে। এটাতে না মোটেও মানছি না, আমরা কে ওখান থেকে বসে জয়নিং করে দিল সেসব আমরা মানি না। আমাদের নিয়ম প্রসেস অনুযায়ী অঞ্চল সভাপতি, তারপর ব্লক সভাপতি, তারপর জেলা সভাপতির নির্দেশ অনুযায়ী, শিডিউল অনুযায়ী যদি যায়, সেক্ষেত্রে দল যেটা ঠিক করবে সেটা আলাদা ব্যাপার, কে ওখান থেকে বসে ঠিক করে দিল সেটা আমরা মানি না। কেন বলছেন যে তাদেরকে জয়েন করলে ভোটে ক্ষতি হতে পারে? ভোটে ক্ষতি হতে পারে কারণ পঞ্চায়েত ভোটের সময় ওরা আমাদের নির্দল দিয়ে আমাদের অঞ্চলে ক্ষতি করেছে। তাই এবারও আমরা আশাবাদী এইটা করলে এবার লোকসভা ভোটেতে আমাদের ওইটা প্রভাব পড়বে, কারণ ওরা মানুষকে ভুলভাল ভাবিয়ে সন্ত্রাস করে রেখেছিল। আমরা অঞ্চল সভাপতির নেতৃত্বে প্রত্যেকটা বুথে বুথে যেয়ে ভালোবেসে মানুষগুলোকে ডেকে নিয়ে এসেছি। এখন যদি এই ভোটের 10 দিন আগে যদি ওইগুলোকে নিয়ে বিভ্রান্তি করে, দল জয়েন করানোর আগে কেন করায়নি, এখন এই ভোটের 5-7 দিন আগে কেন করালো, তারা এখন করার মধ্যে নিজেদের মধ্যে এখন দ্বন্দ্ব ঢোকানোর জন্যই করছে। কুমার ঘোষ, সভাপতি কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নম্বর 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।